বন্ধুরা, রাইজেন রাইজেন ব্যাপারটা খুবই চমৎকার একটা ব্যাপার এখন যারা পিসি বিল করতেছেন তাদের জন্য। বিকজ অফ রাইজেনের প্রাইস আসলে এটা নিয়ে আসলে বলার আর কিছু বলতেও চাই না, কিছু অফার আপনাদের জন্য নিয়ে আসছি এবং চেষ্টা করবো ভালো কিছু অফার এবং আপনাদের বাজেট আপনারা যেই রকম ডিমান্ড করেন বা যেই রকম প্রোডাক্ট কম্পোনেন্টগুলো আপনারা চান ভালো প্রাইজের মধ্যে এবং অল্প মানে ভালো প্রোডাক্ট ভালো কিন্তু প্রাইসটা যাতে একটু রিজনেবল থাকে এবং যাতে আফটার সেল সার্ভিসটা এই প্রোডাক্টের ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে আসি আমরা। বেসিক্যালি আজকে আমরা বলেছি যে আজকে খুব বাজেট ফ্রেন্ডলি একটা পিসি গাইড আপনাদেরকে দিব। বিকজ অফ এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টই 100% অথরাইজড প্রোডাক্ট এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু রয়েছে। প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইজেন 5 5600G, যেটা 6টা করে মুখস্থ, এটা কনফিগেশন মুখস্থ হয়ে যাওয়ার কথা, 6টা কোর, 12টা থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি, 3.9 থেকে 4.4 GHz সক্ষম থাকবে এই প্রসেসরটি। এবং আজকে পিসির মানে বাজেট হচ্ছে 25 থেকে 27,000 টাকা, মানে বেসিক্যালি 27,000 টাকায় বাজেট আজকে এই পিসির জন্য আমরা করেছি। কিন্তু 27,000 টাকা এই দিয়ে এই বিলটাই কেন করা? আমরা চাইলে এখানে আসলে বর্তমানে যদি আপনি সিচুয়েশনের কথা চিন্তা করেন তাহলে ইন্টেলে যদি আপনি চিন্তা করেন i3 10th generation দিয়েও আসলে এই 27,000 টাকা বা 25,000 টাকার মধ্যে পিসি কোনোভাবে আসবে না, কারণ হচ্ছে ওটা 4টা কোর 8টা থ্রেড কোর i3 10th gen। বাট রাইজেন 5 5600G কিন্তু একটা টোটাল গেমিং প্রসেসর এবং এটা যখন মার্কেটে আসছিলো তখন এটা প্রাইস ছিল 24,000 টাকা অনলি শুধু প্রসেসরের প্রাইস। বাট আজকে আমাদের টোটাল বিলের প্রাইস হচ্ছে মাত্র অনলি 27,000 টাকা। জি বন্ধুরা, মাত্র 27,000 টাকা। আমরা চাইলে এর থেকে ভালো প্রোডাক্টও রাখতে পারতাম, যেমন মাদারবোর্ডটা আমরা চাইলে আপগ্রেড করতে পারতাম, কিন্তু বাজেটের কথা চিন্তা করে আসলে কিন্তু আমরা মাদারবোর্ড আপগ্রেড করতে পারিনি। তারপর হচ্ছে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি কিন্তু একটা হেলদি স্টোরেজ, HP EX900 500GB NVMe লেটেস্ট জেনারেশনের SSD। আমরা চাইলে আরও নর্মাল যে ব্র্যান্ডগুলো আছে ধরেন কিংসম্যান, তারপর হচ্ছে কিংস পেক, আরও XYZ, তারপর OCPC, হাবিজাবি, অনেক কিছুই মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বা ট্রাস্টেড বা বিশ্বাস বা আফটার সেল সার্ভিস যেটা ভালো পাওয়া যাবে ওই প্রোডাক্টটা কিন্তু আজকে আমরা আমাদের বিল্ডে রেখেছি। এবং এবার রিড এবং রাইড স্পিড কিন্তু অনেক ভালো, বা চাইলে আরও ভালোও রাখা যেতে পারতো, কারণ স্যামসাংয়ের SSD হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল SSD, কিন্তু বাজেটের কথা চিন্তা করে কিন্তু স্যামসাংয়ের SSD বিল্ডে রাখা পসিবল হয় না কখনোই। তারপর র্যামটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্সার ভেঞ্জেন্স 8GB 3200MHz non-RGB একটি র্যাম, যার স্মার্টের প্রোডাক্ট এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। OCPC, কিংস্টন বা হচ্ছে জি স্কিল, PNY, XYZ যেই ব্র্যান্ডগুলো আছে ওটা থেকে কিন্তু কর্সার অনেক বেশি ভালো, কারণ এটা আফটার সেল সার্ভিস ভালো পাওয়া যায় এবং এটা 100% স্মার্টের প্রোডাক্ট, যার জন্য আফটার সেল সার্ভিস ওয়ারেন্টির জন্য কোনো প্রবলেমে আপনার পড়তে হবে না, আপনি ইজিলি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং সাথে সাথে এটা আপনাকে প্রোভাইড করা হবে। বেসিক্যালি আজকে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এটা একটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং 56G সাথে চলবে এমন একটি মাদারবোর্ডে আজকে আমরা বিল্ডের সাথে রেখেছি। এটা হচ্ছে MSI A320M-A PRO MAX Motherboard মাদারবোর্ড, যেটাতে কিন্তু NVMe স্লট, সাপোর্টেড স্লট রয়েছে, তারপর হচ্ছে 2টা র্যাম স্লট রয়েছে, তারপর HDMI পোর্ট রয়েছে, DVI পোর্টগুলো রয়েছে এবং 3.2 USB পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটা মানে খুবই বাজেট ফ্রেন্ডলি একটি মাদারবোর্ড রাইজেন 5 5600G এর সাথে, দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই বিল্ডের সাথে এই মাদারবোর্ডটা রাখা। MSI A320M-MicroATX মাদারবোর্ডটি কিন্তু রাইজেন 5 সাথে ভালো মতোই চলে, কিন্তু যদি বাজেট নিয়ে আপনাদের প্রবলেম না থাকে, যদি এই পিসিটাকে আপনি 30 32 নিয়ে যেতে চান সেক্ষেত্রে আরও ভালো মাদারবোর্ড আমরা অবশ্যই সাজেস্ট করবো, বাট এটা দিয়েও খুব ভালো মতোই চলবে। যাদের বাজেট খুবই টাইট আর বাজেট বাড়াতে পারবেন না, এই বাজেটের মধ্যে ফিক্সড থাকতে চান, তারা কিন্তু এই পিসিটা অনায়াসে নিয়ে যেতে পারেন, কারণ এটা কিন্তু খুব আপগ্রেডেবল প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ধরা হয়েছে, কোনো লোকাল চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এখানে ধরা হয়নি বা চাইনিজ মাদারবোর্ডও কিন্তু ধরা হয়নি। তারপর চলে যায় চেসিসে, কেচিংটা বেসিক্যালি আজকে আমরা কর্পোরেট লেভেলে একটা কেচিং চুজ করেছি, যেহেতু বলছি বাজেট ফ্রেন্ডলি পিসি, যাদের আবার RGB পছন্দ তারা কিন্তু আসলে একটু বাজেট বাড়িয়ে অল্প একটু বাজেট মিনিমাইজ করে কিন্তু আপনারা চাইলে একটা গেমিং কেচিংও নিতে পারেন, বাট এটা দিয়েও খুব ভালো মতো চলে যাবে। এটার সাথে বিল্ডিং পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, ভ্যালু টপের যেটা অফিসিয়াল 2 বছর ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইয়েরও, এবং কেচিংটা মোটামুটি খারাপ না, অল্প প্রাইসের মধ্যে মানে ভালো একটা কেচিং। যদি আপনার RGB পছন্দ হয়ে থাকে বা আরও বড়ো কেচিং পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কেচিং মানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার চাইলে আপগ্রেড করে নিতে পারেন, বাট এটা প্যাকেজ,
এটা প্যাকেজের 27,000 টাকা, যদি মার্কেট ভ্যালুর কথা বলেন প্রায় 32,000 টাকার মতো এটা টোটাল প্রাইস আসবে। তো বন্ধুরা, কেচিংটা আপনাদের মন মতো পছন্দ করে নিতে পারেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করলে আসলে উৎসাহ পাবো আমরা। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের লোকেশন অ্যাড্রেস আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্ল্যান, লেভেল 2, শপ নাম্বার 214 ও 215। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।